চাকরি প্রার্থী সকল যুবক যুবতীর জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি দারুণ খুশির খবর। রাজ্য সরকারের স্কুলে শিক্ষক, সে সঙ্গে অন্যান্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে, হচ্ছে না কোনো লিখিত পরীক্ষা, শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতেই নিয়োগ করা হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যে বাজারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 12/10/2020, নিয়োগ করা হবে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এইচএস স্কুলে। কী কী পোস্ট রয়েছে একবার দেখে নিই। প্রথমে থাকছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, নেওয়া হবে ম্যাথ, ইংলিশ, বায়োলজি, বোটানি, জুওলজি, কেমিস্ট্রি, ফিজিক্স ও জিওগ্রাফি বিষয়ে। এই পোস্টের ক্ষেত্রে যোগ্যতায় বলা হয়েছে মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, সঙ্গে লাগছে বিএড ডিগ্রি। এরপর রয়েছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি, বিষয় হচ্ছে পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইংলিশ, হিস্ট্রি ও হিন্দি। এক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতায় বলা হয়েছে গ্র্যাজুয়েশন আর 4 ইয়ার্স ডিগ্রি অফ ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড এডুকেশন অথবা ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন উইথ 50% মার্কস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, সঙ্গে লাগছে বিএড সার্টিফিকেট। তাছাড়া সি টেট বা টেট পরীক্ষায় পাস করে থাকতে হবে। 3 নম্বর পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর নেওয়া হবে মেল ও ফিমেল উভয় ক্ষেত্রেই। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে ফিজিক্যাল এডুকেশনে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে অথবা বিপিএল করে থাকতে হবে অন্তত 50% নম্বর সহ। 4 নম্বর পোস্টের নাম হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার মিউজিক ও ভোকালে। সেক্ষেত্রে মিউজিকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে আর মিনিমাম 50% মার্কস আবশ্যিক। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও ট্রেন গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে, সেক্ষেত্রে বিই বা বিটেক বা বিসিএ, এমসিএ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স কম্পোনেন্টস, এমএসসি, আইটি, বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি ইন এনি সায়েন্স সাবজেক্ট, ম্যাথমেটিক্স উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন এনি সাবজেক্ট অফ পিজিডিসিএ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ও লেভেল ফ্রম ডোয়ে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম এ লেভেল ফ্রম ডোয়েক উইথ মিনিমাম 50% মার্কস ইন আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর অ্যাজ মেনশনড অ্যান্ড ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। প্রত্যেকে কিন্তু কম্পিউটার সায়েন্সে ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া প্রাইমারি টিচার নেওয়া হবে, সেক্ষেত্রে এইচএস প্লাস ডিপ্লোমা ইন এডুকেশন দুটোই করে থাকতে হবে অর্থাৎ ডিএলএড করে থাকতে হবে এবং সেক্ষেত্রেও মিনিমাম 50% মার্কস থাকতে হবে। তাছাড়া প্রাথমিকে সি টেট বা টেট পাস করে থাকতে হবে। এই 6টি পোস্টের ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করা হবে। যোগ্যতা ছাড়াও কী কী শর্ত মেনে চলতে হবে সেগুলি একবার দেখে নিই। বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, বয়স গণনা করা হবে 1/10/2020 হিসেবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে বেতন হবে 27,500, ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে বেতন হবে 26,250 টাকা এবং প্রাইমারি টিচার্সের ক্ষেত্রে অর্থাৎ পিআরটি এর ক্ষেত্রে বেতন হচ্ছে 21,250 টাকা। সম্পূর্ণ কন্টেকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনপত্রটি আপনাদের সামনে তুলে ধরছি, সেই আবেদনপত্রটি পূরণ করে আপনাকে জমা করতে হবে। আপনাদের স্ক্রিনে আবেদনপত্রটি রয়েছে, একবার দেখে নিন। আবেদনপত্রটি আপনাকে জমা করতে হবে স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে, দ্য প্রিন্সিপাল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হায়ার সেকেন্ডারি স্কুল, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, পোস্ট ফারাক্কা ব্যারেজ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। আবেদনপত্রটি জমা করার অন্তিম তারিখ 31/10/2020। আশা করি সকল চাকরি প্রার্থীদের কাছে পুজোর আগে এটি একটি দারুণ খুশির খবর। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করুন, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।